প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ক্লাসের মধ্যে পড়বো আমরা দুটো টপিক নিয়ে। প্রথমটা হচ্ছে এনকোডার এবং দ্বিতীয়টি হচ্ছে ডিকোডার। চলে আসি আমরা এনকোডারের মধ্যে। এনকোডার বলতে মেলি কী বোঝানো হচ্ছে? যখনই দেখবা কোনো একটা শব্দের আগে এন ওয়ার্ডটা উল্লেখ করা আছে, তখন ওই কাজটা করাটা বোঝায়। তো এন যেহেতু হচ্ছে কোডের আগে উল্লেখ করা আছে, তো যেই সার্কিট বোর্ড কোডে পরিণত করে তাকে বলতে পারি হচ্ছে আমরা এনকোডার। অর্থাৎ আমরা যখন কিনা হচ্ছে কম্পিউটারে কোনো ধরনের ইনপুট দিচ্ছি, ইনপুট দেওয়ার পর সেটাই কিন্তু কোডে পরিণত করতে হয়, এই কাজটা করতে পারে হচ্ছে এনকোডার। তো এখানে বলা হচ্ছে এনকোডার হলো এমন একটা যুক্তি বর্তনী যেখানে টু টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট লাইন থাকে এবং এন সংখ্যক আউটপুট লাইন থাকবে। এর দ্বারা কী বোঝানো হচ্ছে? মনে রাখবা কোডকে কিন্তু হচ্ছে ছোট আকারে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যখন কিনা হচ্ছে ইনপুট দিচ্ছি, তখন সেটাকে ছোট আকারে কম্পিউটার তার নিজের মতো একটা কোড বানিয়ে নিচ্ছে। এই কারণে ইনপুট সংখ্যা এখানে বেশি এবং আউটপুট হচ্ছে এখানে কম। যদি ইনপুট হয় টু টু দি পাওয়ার এন, তখন আউটপুট হয়ে যাবে হচ্ছে এখানে এন। যেমন যদি ইনপুট হয় এখানে মনে করো ষোলোটা, ষোলো মানে কি বলো তো? ষোলো মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর। তো উপরে পাওয়ারটা আমরা দেখব, যেহেতু টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো, এটা হচ্ছে ইনপুট, তাহলে আউটপুট হয়ে যাবে শুধু পাওয়ারের মান, অর্থাৎ ফোর হয়ে যাবে এখানের মধ্যে হচ্ছে পাওয়ার। এই যে বলে আসলাম টু টু দি পাওয়ার এন বা টু টু দি পাওয়ার চার যদি হচ্ছে ইনপুট লাইন হয়, তখন আউটপুট হবে শুধু এন, বা পাওয়ারটা বা চার হচ্ছে এখানে কী হয়ে যাবে আমাদের আউটপুট হয়ে যাবে। তাই এটা হচ্ছে এমন একটা যুক্তি বর্তনী যেখানে টু টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট লাইন থাকে এবং এন সংখ্যক আমরা আউটপুট লাইন পেতে পারি। এনকোডারের একাধিক ইনপুট লাইনের মধ্যে যে কোনো একটা ইনপুট লাইন যদি হচ্ছে ওয়ান হয়, বাকি সবগুলো হয়ে যাবে হচ্ছে ইনপুট জিরো। অর্থাৎ যদি হচ্ছে এখানে ষোলোটা হচ্ছে ইনপুট লাইন থাকে, জাস্ট একটা ইনপুট লাইন যদি কী হয় ওয়ান হয়, বাকি সবগুলো ইনপুট লাইন কী হয়ে যাবে এখানে জিরো হয়ে যাবে। এবং তার জন্য আউটপুটে একটি বাইনারি সমাবেশ পাওয়া যায়। অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে এখানে আমাদের কিসের জন্য, প্রত্যেকটা ইনপুটের জন্য হচ্ছে আমাদের কোনো না কোনো আউটপুট মান আসবে এবং সেটা বাইনারিতে সাধারণত প্রকাশ করা হয়ে থাকে। এ কারণে বলা হচ্ছে যে একাধিক ইনপুট লাইনের মধ্যে যদি একটা ইনপুট লাইন এখানে ওয়ান হয়, তাহলে বাকি সব ইনপুট কী হয়ে যাবে এখানের মধ্যে জিরো হয়ে যাবে। এনকোডার সার্কিট কিবোর্ড মাউসের সব জিনিস থেকে আলফা নিউমেরিক যে বর্ণগুলো রয়েছে সেগুলোকে বাইনারি বা আস্কি কোডে হচ্ছে রূপান্তর করতে পারে। ওই যে বললাম কম্পিউটারের পাঠযোগ্য ভাষায় রূপান্তর করার জন্যই হচ্ছে আমরা এই এনকোডারকে হচ্ছে ইউজ করতে পারি। যার কারণে যখন কিনা হচ্ছে আমরা কিবোর্ড মাউসের সাথে যখন কিনা আমরা ইনপুট দিচ্ছি, তখন আমাদের এই ইনপুটটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার কাজ হচ্ছে এনকোডারের। এনকোডার দিতে কেমন হয়? এনকোডারের ছবি হচ্ছে এটা। এটা হচ্ছে একটা 8:3 এনকোডারের ছবি। 8 হচ্ছে এখানে কি ইনপুট, আর 3 হচ্ছে এখানে আমাদের আউটপুট। ওই যে বলে আসলাম যে আমাদের টু টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুটের জন্য আউটপুট হবে হচ্ছে কি এখানে এন। তো এর দ্বারা বোঝানো হচ্ছে 2³। তার মানে এখানে আমাদের আউটপুট হয়ে যাবে হচ্ছে এখানে যে পাওয়ারের মান 3 হয়ে যাবে এখানের মধ্যে হচ্ছে আমাদের আউটপুট। তো এখানে দেখ, খেয়াল করে দেখো, ওয়াই জিরো থেকে শুরু করে ওয়াই সেভেন পর্যন্ত এখানে 8টা আমাদের কী দেওয়া রয়েছে, 8টা কিন্তু হচ্ছে আমাদের ইনপুট লাইন দেওয়া আছে, যার কারণে আমাদের শুধুমাত্র আউটপুট লাইন হচ্ছে 3টা, A0 A1 অ্যান্ড A2। এটা হচ্ছে 8 লাইন থেকে 3 লাইন এনকোডার। এখানে কী করা হচ্ছে, অক্টাল টু বাইনারি এনকোডার হচ্ছে এটা। যদি 16 থেকে আমরা হচ্ছে 4 পরিণত করি, ওটাকে বলা হয়ে থাকে হচ্ছে হেক্সাডেসিমেল টু বাইনারি এনকোডার। আর এখানে ছবি দেওয়া আছে সেটা হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডার। তো আমরা কি বলেছিলাম যে মানুষের ভাষাকে এনকোডার কম্পিউটারের বোধগম্য ভাষায় হচ্ছে পরিণত করে থাকে। আমরা যে ভাষায় কথা বলছি এনকোডারের কাজই হচ্ছে সেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিণত করে দেওয়া। তো এনকোডারের ব্যবহারটা কি, কোথায় আমরা এই এনকোডার ব্যবহার করতে পারি? এনকোডারের সাহায্যে যে কোনো আলফা নিউমেরিক বর্ণকে বিসিডি কোড, আস্কি কোড, ইউনিকোড এই সকল কোডে হচ্ছে রূপান্তরিত করা যায়। সেই জন্য এনকোডার সাধারণত বিভিন্ন ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড মাউস ইত্যাদির মধ্যে ইউজ করা হয়। তাতে করে যখন কিনা হচ্ছে আমরা কোনো ধরনের কী দিব, ইনপুট দিব, তখন সেই ইনপুটকে এই এনকোডার কম্পিউটারের যে বোধগম্য ভাষাগুলো রয়েছে আস্কি কোড, বিসিডি কোড আর হচ্ছে অন্যান্য যে কোডগুলো রয়েছে ইউনিকোড, এগুলোর মধ্যে পরিণত করতে পারে বা রূপান্তর করতে পারে। এবার জানবো হচ্ছে আমরা ডিকোডার সম্পর্কে। ডিকোডার হচ্ছে এনকোডারের ঠিক উল্টো। এনকোডারের কাজ কী? এনকোডারের কাজ হচ্ছে আমাদের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা, এবং ডিকোডারের কাজ হচ্ছে ঠিক উল্টা। যখন কিনা কম্পিউটার কোনো ধরনের আউটপুট দিবে, সেটাকে আমাদের ভাষায় রূপান্তর করার জন্য হচ্ছে আমরা ডিকোডার ইউজ করে থাকি। ডিকোড মানে হচ্ছে কোডকে ভেঙে ফেলা, ডি কোড, অর্থাৎ কোডকে ভাঙাটাকে আমরা
ডিকোডার বলবো। তো ডিকোডার হচ্ছে এমন একটা যুক্তি বর্তনী যেখানে উল্টাটা হয় যে এন সংখ্যক ইনপুট লাইন এবং টু এন সংখ্যক হচ্ছে আমাদের আউটপুট লাইন থাকে। তো কি বলা হচ্ছে, এন সংখ্যক ইনপুটের জন্য টু এন সংখ্যক হচ্ছে আমাদের আউটপুট। অর্থাৎ যদি হচ্ছে এখানে আমাদের চারটা যদি হচ্ছে ইনপুট থাকে তাহলে টু টু দি পাওয়ার এন অর্থাৎ ষোলোটা হচ্ছে আমাদের আউটপুট থাকবে। আবার যদি হচ্ছে আমাদের দুইটা ইনপুট থাকে তাহলে টু স্কোয়ার সমান হচ্ছে আমাদের কী থাকবে, চারটা হচ্ছে এখানে আমাদের আউটপুট থাকবে। তাহলে যদি আমাদের এন সংখ্যক ইনপুট হয় আউটপুট হয়ে যাবে হচ্ছে টু টু দি পাওয়ার এন। ডিকোডারের কাজ হচ্ছে এনকোডারের ঠিক বিপরীত। এনকোডার হচ্ছে কোডে পরিণত করে আর ডিকোডার হচ্ছে কোডটাকে ভেঙে আমাদের ভাষায় হচ্ছে রূপান্তর করে। ডিকোডার একটি ইনপুট সমাবেশের জন্য আউটপুটগুলার একটিতে ওয়ান এবং বাকি সবগুলোতে হচ্ছে জিরো মান পাওয়া যায়। আমরা আগের বার জেনেছিলাম যে এনকোডারের মধ্যে ইনপুট যে লাইনগুলো রয়েছে সেখানে একটা ইনপুট ওয়ান হলে বাকি সবগুলো ইনপুট জিরো হয়ে যায়। আর এখানে ঠিক উল্টো, এখানে আউটপুটের ক্ষেত্রে এই কাজটা হয়, আউটপুটে যদি হচ্ছে একটা মান আমাদের ওয়ান বের হয় বাকি সবগুলো আউটপুট লাইন হচ্ছে আমাদের জিরো হয়ে যাবে। কখন কোন আউটপুট ওয়ান হবে তা নির্ভর করে আসলে সার্কিট ডিজাইনের উপর। একদম সিরিয়াল অনুযায়ী গিয়ে হচ্ছে আমাদের এখানে ওয়ান হয়, যেমন যখন কিনা হচ্ছে প্রথম যখন কিনা আমাদের সার্কিট লাইন সেখানে প্রথমটা ওয়ান হয় বাকিগুলো জিরো, আবার সেকেন্ড ইনপুট লাইনের মধ্যে দ্বিতীয় হচ্ছে ওয়ান হয় বাকিগুলো জিরো। এভাবে করে একটা কোনা কোণে হচ্ছে আমাদের মানগুলি ওয়ান হয় আর বাকি সবগুলো আমাদের আউটপুট হচ্ছে এখানে জিরো হয়ে যায়। তো কোনটা আউটপুট ওয়ান হবে তা নির্ভর করছে সার্কিটের ডিজাইনের উপর। কোনো আউটপুট ওয়ান হলে দ্বিতীয়বার তা আর ওয়ান হবে না। অর্থাৎ যদি কোনো একটা আউটপুট ওয়ান হয় ওই লাইন পরবর্তীতে গিয়ে আর ওয়ান হওয়ার সম্ভাবনা নেই, অন্যান্য মানগুলো হচ্ছে ওয়ান হবে যেগুলো আগে জিরো হয়েছিল। এবং ডিকোডার আউটপুট ডিভাইস যেমন প্রিন্টার মনিটর ইত্যাদির সাথে সংযোগ থাকে। ইনপুটের সাথে সংযোগ থাকে হচ্ছে কোনটা, এনকোডার, এবং আউটপুটের সাথে যুক্ত থাকে হবে ডিকোডার। এবার আমরা ডিকোডারের একটা ছবি দেখে নিই। ডিকোডার দেখতে হয়ে থাকে হচ্ছে এরকম, যেখানে হচ্ছে আমাদের এন সংখ্যক ইনপুট থাকবে এবং টু টু দি পাওয়ার এন সংখ্যক হচ্ছে আমাদের আউটপুট হবে। যেমন এখানে এটা হচ্ছে তিন লাইন থেকে আট লাইন ডিকোডার, অর্থাৎ এটা হচ্ছে বাইনারি টু অক্টাল ডিকোডার। তো এখানে যদি আমাদের ইনপুট হয় হচ্ছে তিনটা তাহলে আউটপুট হয়ে যাবে হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি বা টু কিউব সমান আটটা। এই দেখো এ টু এ ওয়ান এ জিরো তিনটে ইনপুট দেওয়া আছে এবং ওয়াই জিরো থেকে শুরু করে ওয়াই সেল পর্যন্ত এখানে কয়টা আমাদের আউটপুট আছে, আটটা আউটপুট আছে। তো এই আটটা আউটপুটে যদি হচ্ছে আমাদের একটার মানও কী হয় এখানে মধ্যে হচ্ছে আমাদের ওয়ান হয় বাকি সবগুলোর মান হচ্ছে জিরো হয়ে যাবে। অর্থাৎ ওয়াই জিরো যদি হচ্ছে এখানে আমাদের ওয়ান হয় বাকি সবগুলোর মান হবে হচ্ছে আমাদের জিরো। পরবর্তীতে গিয়ে ওয়াই জিরো কিন্তু হচ্ছে আর ওয়ান হবে না। পরেরবার যদি হচ্ছে ওয়াই থ্রি ওয়ান হয় তাহলে বাকি সবগুলো হয়ে যাবে হচ্ছে জিরো। এভাবে করে হচ্ছে ডিকোডার কাজ করে থাকে। তাহলে এনকোডার কাজ করে ইনপুটে, ডিকোডার কাজ করে হচ্ছে আউটপুটে। এবার আমরা এই টপিকগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নিব। যেমন এখানে বলা হচ্ছে প্রথমে ডিকোডারের ডিজিটাল বর্তনীর সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষা কী করা হচ্ছে, রূপান্তরিত করা হচ্ছে। ওই যে আউটপুট ডিভাইসের মধ্যে ইউজ করা হয়, তো কম্পিউটার যখন কিনা হচ্ছে আমাদের আউটপুট দিবে তখন আমাদের ভাষায় হচ্ছে আউটপুট দেয়, যার কারণে আউটপুট ডিভাইসের সাথে আমরা ডিকোডারকে কানেক্ট করে থাকি। মানুষের ব্যবহৃত ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা হচ্ছে এনকোডার। তার মানে এনকোডার আর ডিকোডার সম্পূর্ণ বিপরীত কাজ করে থাকে। ডিকোডার হলো এনকোডারের বিপরীত। এই যে বারবার এটা বলছি আমরা যে দুটো হচ্ছে টোটালি ভিন্ন। ইনপুট ব্যবস্থায় কিবোর্ডের সাথে এনকোডারকে যুক্ত করা হয়ে থাকে, কারণ কিবোর্ড হচ্ছে একটা ইনপুট ডিভাইস। ডিকোডার যদি হচ্ছে এন সংখ্যক ইনপুট লাইন থাকে তখন টু এন সংখ্যক হচ্ছে কী পাওয়া যায়, আউটপুট লাইন পাওয়া যায়। আর এনকোডারে টু এন সংখ্যক বা টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট থাকে এবং এন সংখ্যক হচ্ছে আউটপুট পাওয়া যায়। ডিকোডার কম্পিউটার মেমোরিতে কী করা থাকে, যুক্ত করা থাকে। এবং এনকোডারে টু টু দি পাওয়ার এন ইনপুট থেকে এনটি হচ্ছে আমাদের আউটপুট পাওয়া পসিবল। এবার আমরা এই চ্যাপ্টার থেকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নিই। বলা হচ্ছে ডিকোডারে যদি হচ্ছে আমাদের পাঁচটা ইনপুট লাইন থাকে তাহলে কয়টি হচ্ছে আমাদের আউটপুট লাইন পাওয়া যাবে। তোমাদের কি মনে আছে যে ডিকোডারে যদি হচ্ছে আমাদের এন সংখ্যক ইনপুট থাকে তখন আউটপুট হবে হচ্ছে আমাদের টু টু দি পাওয়ার এন। তাহলে যেহেতু এখানে এন এর মান পাঁচ দেওয়া আছে তাহলে পাঁচটি ইনপুটের জন্য আমাদের আউটপুট হয়ে যাবে হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের বত্রিশটি। এবং বত্রিশ দেওয়া আছে চার নাম্বারে, এখানে চার নাম্বারটা এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই উত্তর ঘ বত্রিশ। তো এগুলোই ছিল হচ্ছে আজকের ক্লাসের আমাদের টপিক। তোমরা এই টপিকগুলো বসে খুব ভালো মতো পড়বা, যাতে করে এখান থেকে কোশ্চেন আসে তো খুব সহজে অ্যান্সার করতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।